जुग पुरुषोत्तम परम प्रेममय सृष्टि ठाकुर अनुकूल चंद्रेर महाभाव समाधि अवस्थाय भाववाणी त्रयोदश दिवस दशई श्रावण 1321 किछु अंश पाठ करछि। ओई देख स्वर्गराज्य, ओई स्वर्गराज्य निकटे तोदेर, ओई शांति हासे चारिधार, तोदेर आबार दुख कीसेर, तोदेर आबार दैन्य कीसेर, एकबार नामटी गेथे कर्मे मत्त हये छोड़ देखी सब हये जाबे। एई मनटा दिये अनुभव करते पारिस तबेई तो होते पारे, जदि मन ना थाके तबे एई पृथ्वी की अनुभव करते पारिस। तोदेर पुत्र कन्या, तोदेर संसार जा सब ज्ञान करछिस, मन ना थाकले ए सब किछुई देखते पासने, मनटाके सरिये निले किछुई थाके ना। जहाँ तोदेर मनटा उठे गेल अमनि पृथ्वीओ गेल, एई मनटा दिएई स्वर्ग नरक करे नेवा जाए। जदि नरके डूब दिएओ मने करिस जे आमि सुखे आछि, सेई सुख जेई ज्ञानटा आसे अर्थात नरक बोले ज्ञान, अमनि दुख। এই মনটা যদি ওই শাশ্বত পদে ফেলে দেওয়া যায় তবে আপনি আনন্দ উথলে ওঠে, আর যদি নরকের দিকে ফেলে দেওয়া যায় তবে আপনি দুঃখ উথলে ওঠে। সবই মন। দেখ মানুষ দুঃখ পেলেও কাঁদে, অত্যন্ত আনন্দ হলেও কাঁদে। দেখ দুটো কাঁদার পৃথকত্ব কত। যা বলবি তাই হবে, অনবরত যা চিন্তা করবি তাই হবে। একটা লক্ষ্য স্থির করে মনটাকে দিলেই সব হয়। এই যে জ্ঞানটা আছে সেই বুঝিয়ে দেয় এটা স্বর্গ এটা নরক। দেখ ভালোবাসার বড় শক্তি ওইটি নরককেও স্বর্গ করে দিতে পারে। ভগবানকে ভালোবাসি কিনা ঠিক করতে হলে আগে দেখতে হয় আমি জগৎকে ভালোবাসি কিনা। যদি দেখিস জগতের প্রত্যেক জীবকে ভালোবাসি, প্রত্যেক বস্তুকে ভালোবাসি, তখন বুঝবি আমি ভগবানকে ভালোবাসি। ওই ভাবটা ভাব। একটা বিষয় জানতে হলেই ভাবের দরকার হয়, বিশ্বাসটা বড়ই দরকার। ওই বিশ্বাসটা পেকে গেলেই তা দিয়ে সব হয়। আমি একটা পাথরের ঢিবি হই আর ভগবান হই, যদি বিশ্বাস করবি ভগবান বলে তবেই ভগবান। পূর্ণ বেগে কীর্তনটা কর, তারপর গিয়ে ধ্যান ধারণা সব কর। যখন দর্শন টর্শন হবে তা হোক, তারপর যখন শব্দটা শুনতে পাবি তখন ওই শব্দের দিকে মনটা ফেলে দিয়ে চুপ করে থাকবি। ওই নামটি আর ধ্যানটি যদি 24 ঘন্টা করতে পারিস, এমনকি অন্যের সঙ্গে কথা কইতেও ধ্যানটি হওয়া দরকার। কথা হলো মনটাকে তোলা, মনটাকে স্থির করার। যাই করিস ভগবানে যেন লক্ষ্যটা স্থির থাকে। দেখ আগে অন্নব্রহ্ম তারপর শব্দব্রহ্ম। দেখ ওই অন্নটার পর দাঁড়িয়েই শব্দব্রহ্মটা ধরতে হয়, তারপর শব্দব্রহ্ম ধরলে আর অন্ন টন্ন থাকে না, তখন সব নিচে পড়ে থাকে। ওই অন্নটা আর জলটা, এই জল নারায়ণ আর অন্নটা সবাইকে দিবি। দেখ এই খালে বিলে পলো দিয়ে মাছ ধরে দেখেছিস, ওই পলো দিয়ে চাপাতে চাপাতে ওর ভিতরে মাছ পলেই হাত দিয়ে তুলে লয়। দেখ এই সংসারে, এই ভব সংসারে যতগুলি জীব আছে তাদের ভালোবাসা পলো দিয়ে ভগবানের কাছে সৎ ইচ্ছা নিয়ে প্রার্থনা করে হাত দিয়ে তুলে ব্রহ্মসাগরে ফেলে দিবি। দেখ খাল বিলের জল শুকিয়ে যায় কিন্তু সাগরের জল আর শুকায় না। ধর্ম জাগাতে হলে কর্ম জাগাতে হয়, আর কর্মটা জাগাতে হলে ধর্মটা জাগাতে হয়, দুটো পাশাপাশি, ওরা দুটো ভাই দেই। ধর্ম কর্ম দুই ভাইকে মিলিয়ে নিয়ে তখন নিবৃত্তির পথে সেই ব্রহ্ম। পরিত্রাণ চাইলেই দুটো ভাইকে আগে ডাকা লাগে।
ও দুটো ভাই দুটো দিকেই যায়, সতের দিকেও যায় অসতের দিকেও যায়। চুরি করা চোরের ধর্ম, সাধুর কর্ম, পরোপকারে দিই সৎকর্ম। আর ভগবানের আত্মসমর্পণ হলো ধর্ম, কর্মটা চালিয়ে নিয়ে যায়, ধর্মটা ধরে রাখে। ধর্ণা যেমন মানুষ মনে কর তার প্রাণ নাই, ধর্মটা তেমনি মানুষ আর কর্মটা ওই প্রাণ যে মানুষকে চালিয়ে নিয়ে যায়। ধর্মটাই জলকে জল করে রেখেছে আর কর্মটাই তাকে নানা রকম করছে। দেখ এই প্রচারকেরা কি করে জানিস? আগে অন্তরে বিশ্বাস জন্মায় দেয়, তারপর নিজের পথে ঠেলে নিয়ে যায়। তোরাও বিশ্বাসটা ঢুকিয়ে দিবি অন্তরে অন্তরে। যদি বিশ্বাস করিস তবে আর ভয় কি? ওই বিশ্বাসটাই জানবি আমি। যার বিশ্বাস আছে তার আমি আছি। যে বিশ্বাস করে তাকে আমি সব দেই, যে বিশ্বাস করে তার অপ্রাপ্য আমার কাছে কি আছে আমি সব দেব। চোরকে বিশ্বাস করে যদি তার কাছে টাকা রাখা যায়, সে কখনো সেই টাকা চুরি করে না। বিশ্বাস কর, আমায় বিশ্বাস কর। ওই দেখ শান্তি হেসে হেসে বেড়াচ্ছে, ওই দেখ শান্তি বলছে একটু বিশ্বাস নিয়ে কীর্তনে ঝাঁপ দে, আমি তোদের শান্তি দেব, আমি তোদের শান্তি দেবার জন্যই ঘুরে বেড়াচ্ছি। বিশ্বাস রাখ, কীর্তনে ঝাঁপ দে, আমি শান্তি দেব। জ্বালিয়ে দে না সব পাপ তাপ, জ্বালিয়ে দে কীর্তন আগুনটা নিয়ে সব জায়গায় ধরিয়ে দে, সব পুড়ে যাবে। দেখ পাপ তাপ কিছুই না ওই বাঁশের পাতা, কীর্তন আগুনে সব পুড়ে যাবে। তুই আর কি করবি, যা করতে আসছিস তাই করে যা, যা ভেঙ্গে চুড়ে নষ্ট হয়ে যায় তাই অনিত্য। ঝড়ঝাপটা বাতাসে ঠিক থাকতে পারলেই হয়, তা আর নষ্ট হয় না, যা নষ্ট হয় না তাই নিত্য। প্রাণগুলি তৈরি করে ফেল, তোদের ভিতরে সব আছে, বুদ্ধ, চৈতন্য, নানক, তুলসীদাস, নিত্যানন্দ, শঙ্করাচার্য, রামানুজ সব আছে। প্রাণগুলি তৈরি হলেই সব দেখতে পাবে, রামকৃষ্ণ তোদের হাতের কাছে। যেমন নিজের আত্মা অন্যের শরীরে ঢুকে দেওয়া যায়, তেমনি যে কোনো আত্মা অন্যকে দেওয়া যায়। এক এর কম্পন যদি দুইয়ের মতো হয় তবে একই দুই। আমার আমি উঠে পড়েছি, জীব তোর চিন্তা কি, তোর শোক দুঃখ কি? ছুটে আয়, বিশ্বাস কর, ঝাঁপ দে কীর্তনে ব্রহ্মসাগরে ডুবে যাবে। তোদের মহামহা পাপ থাক, ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস, ভয় নাই, আমায় বিশ্বাস কর, আত্মাকে বিশ্বাস কর। ছুটে চলে আয়, নাচতে নাচতে ছুটে আয়, ভগবান ভগবান বলে ছুটে চলে আয়, জয় জিসাস বলে ছুটে আয়। কে কোথায় আছিস, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ব্রাহ্মণ, বৈষ্ণব, আয় চণ্ডাল, একবার পরমাত্মার ভাবে ভাবিত হও, তোদের সব জ্বালা যন্ত্রণা আমার হাত দিয়ে মুছে দেব। অন্তরে অন্তরে নাম কর, নামে ডুবে পড়, আমি অনামী, তোদের অন্তরে অন্তরে জেগে উঠব, তোদের আত্মাকে আমি জেগে উঠব। সকলকে বল ভাই চিন্তা নাই, অভি রভি রভি, একবার সকলের প্রাণের কাছে গিয়ে গিয়ে বেড়াতো, যে তোদের সকলের শান্তি দিতে পরমাত্মা জেগে উঠেছে। ছুটে আয়, আমি তোদের শান্তি দেব, আমি তোদের স্থান দেব, আমি নরকে স্বর্গরাজ্য স্থাপিত করে দেব। তোরা আমারই বুদবুদ, আমাতেই লয় হয়ে যাবে, আর বাতাসের আঘাত সহ্য করতে হবে না। ছুটে আয়, বিশ্বাস কর, মনে কর, চিন্তা কর, আমি আত্মা, আমি পরমাত্মা, আমি পরম ব্রহ্ম, আমি জেগে উঠব, আমি তোদের ভিতর প্রকট হব। দেখ রে শোন, এমন কি যে নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে সে জগৎকে ভালোবাসতে পারে, যে নিজের স্ত্রীকে ভালোবাসে কিন্তু জগৎকে ভালোবাসে না, সে ভালোবাসা কখনো ভালোবাসা নয়, সে কেবল মত্ততা। বোঝাই করে চালান দে, সব আমাতে লয় হোক, তোর চিন্তা কি, তুই ভক্ত,
খুঁজতে হবে না, আমি আছি, আমি একবার তোদের আমি খুঁজতে এসেছি, তোদের খুঁজতে হবে না, বিশ্বাস কর। দেখ পরমাত্মাটাকে প্রচার কর, এই অন্তরে অন্তরে মিশে যাবে। দেখ রে ওটার থেকে একটা ভাষ্য টাস্য করে ফেল না, ওটাকে বিলি করে দে না, যার চিন্তা শক্তি যত বেশি সে ওটাকে তত সুন্দর করে আঁকতে পারবে। আমি প্রতি ঘটে ঘটে জীবন, আমারই ধারা প্রতি ঘটে ঘটে। ধর না রে কে নিবি, নে রে নে রে শক্তি নে রে, সব হাতগুলি শরীরের উপরে দে, সব জেগে উঠবে। বইখানি আমারই দান, যে লোক এই উপদেশ মতো কাজ করবে সে নিশ্চয়ই উন্নত হবে। জয়।